আজকে সো ওয়ার্ডরোবের কালেকশন দেখেন। ভাইয়া যদি একটু ড্রয়ারটা খুলে দেখান কেমন স্পেস আছে। এই যে ভিতরে অনেক স্পেস আছে। ভিতরে এটা 6 মিলি ফ্লাই দেওয়া নিচে। নিচে ভাঙবে না? না, এগুলো ঘনে ধরে না। এই হচ্ছে ডিজাইনটা। এই হচ্ছে পাল্লাটা খুলে দেখাইলে আপনারা এইখানে হচ্ছে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন। ওয়াও, হটের ফিনিশিং। কম জায়গার মধ্যে একটা ওয়ার্ডরোব রাখতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো। চার ড্রয়ার আমি যদি ডিজাইনটা একটু ভিউয়ারদের দেখাই দিই। ভিউয়ারস, এই হচ্ছে ডিজাইনটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি চলে এসেছি মায়ের দোয়া ফার্নিচারে, যেটি উত্তরা 13 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পশ্চিম পাশে অবস্থিত। তো আজ আমাদের সাথে আছে মায়ের দোয়া ফার্নিচারের ওনার সোহাগ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সোহাগ ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে কি দেখাবেন? আজকে কিছু ওয়ার্ডরোবের কালেকশন দেখাচ্ছি। আজকে কিন্তু আমরা আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু ওয়ার্ডরোবের কালেকশন দেখাবো, এবং এই ওয়ার্ডরোবগুলোতে কিন্তু স্পেশাল ছাড় থাকছে অনলাইন কাস্টমারদের জন্য। জি। তো ভাই আমরা শুরুতে কোনটা দেখবো? এই যে একটা ওয়ার্ডরোব আছে। আচ্ছা, আমি যদি ডিজাইনটা একটু দেখাই দিই ভিউয়ার্স আপনাদেরকে। খুবই চমৎকার ডিজাইনের একটা ওয়ার্ডরোব এই যে। তো ভাই যদি একটু ড্রয়ারটা খুলে দেখান কেমন স্পেস আছে। এই যে ভিতরে অনেক স্পেস আছে। ভিতরে কিন্তু অনেক স্পেস আছে এবং ফিনিশিংটাও কিন্তু খুবই চমৎকার। ভাই এগুলো ভেঙে টেঙে যাবে কিনা? না না, এটা 6 মিলি ফ্লাই দেওয়া নিচে। নিচে ভাঙবে না? না, ভাঙার মতন কোনো অপশন, ভাঙার মতো অপশন নাই। এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার। এবং পাশ এটা হচ্ছে চারটা ড্রয়ার রয়েছে এবং একটা পাল্লা রয়েছে। পাল্লাটাও অনেক বড় দেখতে পাচ্ছি। লকার সিস্টেম। এই হচ্ছে পাল্লা। পাল্লাতে উপরে কিন্তু আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন শাড়ি ব্লেজার, এবং নিচেও কিন্তু অনেক জায়গা রয়েছে। তো ভাই এই ওয়ার্ডরোবের এই সাইড এইখানে কত কত ইঞ্চি আছে? 20 ইঞ্চি ডিপ। 20 ইঞ্চি ডিপ আছে। আর এটার উইড হাইটটা কতটুকু যদি একটু বলতেন? 5 ফিট বাই 4 ফিট। 4 ফিট বাই 5 ফিটের একটু ওয়ার্ডরোব, খুবই চমৎকার একটু ওয়ার্ডরোব। MDF এ তৈরি? MDF এ। মালয়েশিয়ান প্রসেসিং উড। মালয়েশিয়ান প্রসেসিং উড কি ভাই ঘুনে পোকা ধরে? এগুলো ঘুনে ধরে না। এগুলো ঘুনে পোকায় ধরে না? ঘুনে পোকায় ধরে। লাইফ টাইমে কখনোই ধরবে না? কখনো ধরবে না, কখনোই কিন্তু ঘুনে পোকায় ধরবে না। এবং তো ভাই এটার প্রাইসটা কত নিচ্ছেন? আপনাদের রেগুলার প্রাইস কত? আমরা সাধারণত 11,000-10,500 টাকা সেল করে থাকি। 11,000-10,500। তো আমার ব্লগের রেফারেন্স দিলে কত পাবে ভিউয়ার্স? 9,500 টাকা দেখা যাবে ভিউয়ার্স। মাত্র অসংখ্য ধন্যবাদ ভাই ভিউয়ার্স, মাত্র 9,500 টাকায় কিন্তু আপনারা এই 4 ফিট বাই 5 ফিটের এই ওয়ারড্রপটি সংগ্রহ করতে পারেন মায়ের দোয়া ফার্নিচার থেকে। ভিডিওতে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, জাস্ট ওনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পারবে। তো ভাই এরপর আমরা কোনটা দেখবো? একটা ডিজাইন আছে। এই যে ডিজাইনটা আমি যদি ভিউয়ার্স আপনাদেরকে দেখাই দিই, প্রতিটা ডিজাইনই কিন্তু একটা থেকে আরেকটা চমক বেশি সুন্দর। এই হচ্ছে ডিজাইনটা, খুবই চমৎকার। ফিনিশিংটা যদি দেখেন আপনারা, ডিজাইনের প্রত্যেকটা ফিনিশিং প্রত্যেকটা কাজই কিন্তু চমৎকারভাবে করা হয়েছে। তো এটাও কি 4 ফিট বাই 5 ফিট? হ্যাঁ, এটাও 4 ফিট। আচ্ছা, এটার যদি একটু ড্রয়ারটা খুলে দেখাই আমরা, এখানে লকার ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে ভেতরের দিয়ে ডিজাইন, ভেতরের স্পেস। 20 ইঞ্চি ডিপ আছে। এবং আমরা যদি পাল্লাটা একটু খুলে দেখাই, এই হচ্ছে পাল্লাটা খুলে দেখাইলে আপনারা এইখানে হচ্ছে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন। শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করার পরেও কিন্তু অনেক জায়গা পাবেন, কারণ এটা যেহেতু উচ্চতায় আছে 4 ফিট, তার মানে হচ্ছে অনেক জায়গা পাবেন। 4টে ডয়ার রয়েছে। তো ভাই এটার প্রাইসটা কত? সেম প্রাইস, 9,500 টাকা। মাত্র 9,500 টাকায় কিন্তু আপনারা এই ওয়ার্ডরোবটি সংগ্রহ করতে পারেন মায়ের দোয়া ফার্নিচার থেকে। ভিডিওতে ওনাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলেই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে এই পাশে আর একটা ডিজাইন আছে। এরপরে এই পাশে আমরা আর একটা ডিজাইন দেখাই ভিউয়ার্স আপনাদেরকে। এই যে ডিজাইন, যারা একটু লাইট কালার পছন্দ করেন এটা কিন্তু খুবই চমৎকার লাইট কালারের মধ্যে। এই যে 4টা ডয়ার রয়েছে, একটা পার্লার আছে। MDF তো? হ্যাঁ, MDF এর ভিতরের ডিজাইনটা দেখাই, ভিতরটা দেখাই। এই হচ্ছে ভিতরটা, খুবই চমৎকার, অনেক স্পেস পাবেন আপনারা। জি ভাই, 6 মিলি প্লাই দেওয়া নিচে। 6 মিলি প্লাই দেওয়া, ভাঙবে না? ভাঙবে না। আর এই পাল্লাটা একটু খুলে দেখান ভাই। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, খুবই চমৎকার। আপনারা এইখানে হচ্ছে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন। এটাও 4 ফিট বাই 5 ফিটের একটা ওয়ার্ডরোব। তো ভাই এই ওয়ার্ডরোবটার প্রাইসটা কত? সেম প্রাইস, 9,500 টাকা। জাস্ট মাত্র 9,500 টাকায় কিন্তু আপনারা মায়ের দোয়া ফার্নিচার থেকে এই ওয়ার্ডরোবটি সংগ্রহ করতে পারেন। ভিডিওতে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে। ভাই এরপরে কোনটা দেখাবেন? এরপরে একটা 4 ডোর দেখাচ্ছি। 4 ডোর মানে এগুলা কি সিঙ্গেল? না, সিঙ্গেল। যারা একটু ছোট জায়গার মধ্যে ওয়ার্ডরোব খুঁজতেছেন যেখানে পাল্লা নেই, শুধুমাত্র 4টা ডোর রয়েছে, তাদের জন্য এটা কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনটা। এবং ভিতরটা খুলে দেখান। ওয়াও, হটের ফিনিশিং, দারুণ ফিনিশিং করা, দারুণ কাজ করা, এবং প্রচুর স্পেস পাবেন আপনারা। আপনাদের সব কাপড় চোপড় রাখতে পারবেন কিন্তু এইখানে। এই যে 4টা ডোর রয়েছে। তো ভাই এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 3 ফিট বাই 4 ফিট। এটা আছে 3 ফিট বাই 4 ফিট, মানে যারা কম জায়গার মধ্যে একটা ওয়ার্ডরোব রাখতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো। 3 ফিট বাই 4 ফিটের এই ওয়ার্ডরোবটা ভাই কত দাম? এই ওয়ার্ডরোবটার দাম 6,000 টাকা। মাত্র 6,000 টাকায় ওয়ার্ডরোব কিনুন
ভিউয়ার্স, আপনারা মাত্র 6000 টাকায় কিন্তু এই ওয়ার্ডরোবটি পেয়ে যাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে। ভিডিওতে ওনাদের ফোন নাম্বার রয়েছে। তো ভাই এরপরে কোনটা দেখবো? এরপরে একটা চার ডোয়ার আছে, আর একটা চার ডোয়ার। আমি যদি ডিজাইনটা একটু ভিউয়ার্সদের দেখাই দিই, ভিউয়ার্স এই হচ্ছে ডিজাইনটা। যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো। এটাও চার ডোয়ারে, যারা যাদের ছোটো জায়গায় আপনারা ওয়ার্ডরোব ব্যবহার করতে যাচ্ছেন, ছোটো জায়গায় একটা ওয়ার্ডরোব নিতে যাচ্ছেন, সিঙ্গেল ওয়ার্ডরোব যেগুলোকে বলে সেগুলো সেটা। তো ভাই একটু ড্রয়ারটা খুলে দেখান। ওয়াও, ভেতরে বাইরে সব জায়গায় কিন্তু খুবই চমৎকার ফিনিশিং করা হয়েছে। এগুলো কিন্তু প্লাইউডের ভাঙবে না, 6 মিলি প্লাইউড ভাঙবে না, এগুলো যথেষ্ট শক্তপোক্ত করা হয়েছে, এমডিএফ এর। তো আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস যদি ভিউয়ারদের দেখাই, এখানে কত মিলি বোর্ড ব্যবহার করেছে? এখানে 15 মিলি, 15 মিলি আছে, 15 মিলি আছে, কম নাই তো? কম নাই, কম নাই, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর হচ্ছে যে এই ওয়ারড্রোব, এটাও কয় ফিট বাই কয় ফিট? এটা 3 ফিট বাই 4 ফিট, 3 ফিট বাই 4 ফিট। এই ওয়ারড্রোবটার প্রাইসটা কত ভাই? 6000 টাকা। সবাইকে ধন্যবাদ।